হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। একদিকে শাওমি এবং রিয়েলমিকে নিয়ে সবাই যখন ব্যতিব্যস্ত, অন্যদিকে স্যামসাং কিন্তু তার ব্যাটিংটা ভালোভাবেই করে চলেছে। এখানে আমরা কয়েকদিন আগে ভারতের বাজারে দেখলাম স্যামসাং গ্যালাক্সি M31 ফোনটি, যেখানে থাকলো 64 মেগাপিক্সেল ক্যামেরা। খুব হাইপ করে ফোনটি কিন্তু লঞ্চ করা হলো, কিন্তু লঞ্চের পরে ফোনটি আমার মনে হয় না ধোপে টিকবে স্যামসাংয়ের তরফ থেকে। অবশেষে স্যামসাং আরও দুটো ফোন অফলাইন মার্কেটের জন্য আনতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি A21 এবং স্যামসাং গ্যালাক্সি A11। এখানে দুটো ফোনই কিন্তু একই দিনে লঞ্চ করবে। আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A21 এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে থাকবে 5x ডিসপ্লে এবং কোয়াড ক্যামেরা স্টাফ, এটাও কিন্তু আসবে বাজেট ওরিয়েন্টেড প্রাইসে। আজকে এই ফোনটির সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব, এর সাথে সাথে বলবো ফোনটি কবে লঞ্চ করবে, কোন প্রাইস পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুরা এই ফোনটিকে হাতে পাবেন। এছাড়াও এই ফোনটির কিছু লিক ইমেজ আমাদের সামনে এসছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এই প্রাইস রেঞ্জে স্যামসাং আপনাকে সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে, অবশ্যই একটা অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার স্যামসাংকে। এরপরে এখানে একটি 5x ডিসপ্লে আপনাকে দেওয়া হচ্ছে এবং 5x-এর ভেতর থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা সেকশন নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করছি। এরপর যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে সেখানে থাকবে স্যামসাংয়ের গ্লাস্টিক বডি, অর্থাৎ গ্লাস্টিক না বলে এখানে পলিকার্বনেট বলাই ভালো। স্যামসাং ইউজুয়ালি এটাই করে থাকে, এই প্রাইস রেঞ্জে কিন্তু কখনোই স্যামসাং গ্লাস বডি প্রোভাইড করে না। এখানে 3টে কালার ভ্যারিয়েন্টে আপনি ফোনগুলো অ্যাভেলেবেল পাবেন, সাদা, নীল এবং কালো। আর সাদা কালারটা এখন কিন্তু প্রত্যেকটা কোম্পানি প্রোভাইড করছে। এরপর যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে স্যামসাং ইউজ করছে তার নিজস্ব Exynos 7904 প্রসেসার। এই প্রসেসারটা নিয়ে আমার বেশ কিছু কমপ্লেন আছে, কারণ এটা বেশ কিছুদিনের পুরনো প্রসেসার, যেটা এখন 2020 সালে বেশ কিছুটা উইক বলেই আমার মনে হয়, তাও আবার এই প্রাইস রেঞ্জে। এটা দিয়ে আপনি নর্মাল গ্রাফিক্স সেটিংসে পাবজি বা অ্যাসফল্টের মতো গেম খেলতে পারবেন, তবে কিছুটা ল্যাগ করতে পারে, এবং মিডিয়াম গ্রাফিক্স সেটিংস বা হাই গ্রাফিক্স সেটিংসে তো ল্যাগ করবেই, এটা আপনি ধরে নিতে পারেন। আপনি যদি একজন নর্মাল ইউজার হন, তাহলে এই প্রসেসারটি নিয়ে আপনার খুব একটা সমস্যা হবে না, আপনি কিন্তু ভালোভাবেই ফোনটি ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটিতে আউট অফ দ্য বক্স Android 10 থাকবে। এখানে স্যামসাং One UI 2.0 কাস্টমাইজেশন আপনি দেখতে পাবেন। আর এখন ইদানিং কিন্তু আমার MIUI বা রিয়েলমি OS এর থেকে স্যামসাং এর One UI 2.0 অনেকটা ভালো লাগছে, অনেক স্মুথলি সেটা কাজ করছে। এছাড়াও এখানে র্যাম ভ্যারিয়েন্ট হিসেবে থাকছে 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি, এবং 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। এবং স্যামসাং কিন্তু ঠিক টাইমে তার সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটগুলো সমস্ত মোবাইলে প্রোভাইড করছে, এটার জন্য কিন্তু স্যামসাংকে একটা প্রশংসা জানাতে হয়। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এখানে রেয়ার প্যানেলে আপনি কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, অর্থাৎ 4টে ক্যামেরা থাকছে, 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার, 5 মেগাপিক্সেলের একটি ডেপ মোড ক্রিয়েট করার জন্য, এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এখানেও একটি স্যামসাংকে বাহবা দেবো, কারণ এখানে যে 5 মেগাপিক্সেলের ডেপ মোড ক্রিয়েট করার জন্য প্রোভাইড করছে, সেটা কিন্তু রিয়েলমি বা শাওমি করে 2 মেগাপিক্সেল, এবং ম্যাক্রো লেন্সের ক্ষেত্রেও কিন্তু তাই। এখানে 2 মেগাপিক্সেলের গন্ডি পেরিয়ে স্যামসাং কিন্তু প্রত্যেকবার 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স দিচ্ছে। এর সাথে সাথে আমার একটু ডাউট আছে, যে লিক্সটি এসছে এখানে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাচ্ছে, এখানে হতে পারে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আপনি পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, ESR মতো সমস্ত ফিচার্স। এছাড়াও এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা 5x-এর ভেতর থাকছে, অবশ্যই একটি কিন্তু ভালো দেখতে লাগছে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। এখানে থাকছে 4500 mAh ব্যাটারি, সাথে সাথে টাইপ সি পোর্ট, এবং এখানে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। সুতরাং ব্যাটারি সেকশন নিয়েও এখানে আপনার চিন্তা করার কারণ নেই, এখানে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, থাকছে ফেস আনলক, এছাড়াও বলেছি এখানে অ্যামোলেড স্ক্রিন থাকলেও আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন না। এখানে রেয়ার প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যাচ্ছে। এর সাথে সাথে বলে দিই এখানে ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন, যেখানে 2 সিম এবং 1টি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন, এবং 12 4G থাকছে, নেটিভ ভিডিও কলের অপশান তো অবশ্যই থাকছে। পরে বলবো এই ফোনটির দাম কত হবে এবং এই ফোনটি আপনারা কবে হাতে পেতে পারেন। এখানে প্রথমেই বলে দিই এই ফোনটি কিন্তু মোটামুটি ওই 13,000-15,000 টাকার মধ্যে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে আসতে পারে, এবং মার্চ মাসের শেষের দিকেই কিন্তু এটা ভারতের বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে। মোটামুটিভাবে 27 মার্চ কিন্তু এটা লঞ্চ ডেট, এখনও পর্যন্ত যেটুকু লিক্স আসছে তাতে জানা যাচ্ছে, এবং আশা করা যায় বাংলাদেশে এটা আনঅফিসিয়ালি আপনি একদম এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে পেয়ে যাবেন, এবং বাংলাদেশে আনঅফিসিয়াল দাম হতে পারে ওই 18,000-19,000 টাকার আশেপাশে, এবং বাংলাদেশেও কিন্তু অফিসিয়ালি এই ফোনটি
লঞ্চ হবে। সুতরাং এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, এরপরে আস্তে আস্তে এই ধাপে ধাপে এই ফোনটির সমস্ত লিক্স আমাদের সামনে আসতে থাকবে, আমিও আস্তে আস্তে আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে থাকব। তো আজকে আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করো, ভালো লাগলে লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি নতুন বন্ধু হন, সাবস্ক্রাইব লেখা যে বাটনটা আছে ওটাকে প্রেস করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কারেন্ট আপডেটগুলো আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে।